পাহাড় অশান্তের ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন, অস্থিতিশীলকারীদের কোনো ছাড় নয়। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রস্তাব প্রধান বিচারপতির, বিচারক নিয়োগে করা হবে নীতিমালা। বায়তুল মোকাররমে হামলার নেতৃত্বের সাবেক খতিব, লোক আনা হয় গোপালগঞ্জ থেকে, ৬০০ জনের বিরুদ্ধে মামলা। দেশকে এগিয়ে নিতে শুধু সংস্কারের প্রস্তাব নয়, রাজনৈতিক অধিকার আদায় করতে হবে বললেন তারেক রহমান। অবশেষে এবারও দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ইলিশ, রপ্তানি হবে ৩,০০০ মেট্রিক টন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি আমি রিতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদ আরও থাকছে: জাতিসংঘ সফরে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা, সফর সঙ্গী ৫৭ জন। পাহাড় অশান্তের ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায় তাদের ছাড় দেওয়া হবে না। এদিকে তিন পার্বত্য জেলার সকাল থেকে চলছে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে রাঙামাটি আসেন তিন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, এএফ হাসান আরিফ ও সুপ্রদীপ চাকমা। সেনানিবাসের প্রান্তিক হলে স্থানীয় রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন দুই উপদেষ্টা। এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব। আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকেও ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরে থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য। এদিকে শুক্রবার রাঙামাটি শহরের সহিংসতার ঘটনায় এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিবেশ। রাঙামাটিতে এখনও বহাল ১৪৪ ধারা, বন্ধ রয়েছে দোকানপাট, গণপরিবহন ও নৌযান চলাচল। তবে সড়ক ও নৌপথ অবরোধের কোনো প্রভাব পড়েনি বান্দরবানে, স্বাভাবিক রয়েছে জীবনযাত্রা। তিন পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই, সেই সঙ্গে দেশকে অশান্ত করার বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেছেন, রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে। ফেরি, ছাগলনাইয়ার রাধানগর, দক্ষিণ আন্ধার মানিক এবং ফুলগাজীর জগৎপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন তথ্য উপদেষ্টা। সে সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি, এরকম কোনো নির্দেশনাও দেয়া হয়নি। অল্প একটু যা সমস্যা হয়েছে তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে। দেশ একটা সংকটকালের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদের কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে, এবং বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু অনেকেরই রয়েছে। যে আমরা এখানে দেখছি নানাভাবে এখানে পরিস্থিতি সংকট করার চেষ্টা করা হচ্ছে, তবে বাংলাদেশের মানুষ সতর্ক আছে এবং সরকারিভাবে সবগুলো বিষয়কে কিন্তু দ্রুত সময়ের মধ্যে অ্যাড্রেস করা হচ্ছে। বিচার বিভাগের দ্বৈত শাসন বিলোপ না হলে বিচারকদের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। জরুরি ভিত্তিতে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার প্রস্তাব দিয়ে বিচারক নিয়োগে নীতিমালা করারও কথা বলেন সৈয়দ রিফাত আহমেদ। আর ঢালাও মামলা দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিস্তারিত শাকির আজু রিপোর্টে। গত 5 আগস্টের পর বাংলাদেশের বিচার বিভাগের সকল বিচারকদের নিয়ে প্রথম আয়োজন প্রধান বিচারপতির। দেশের বিভিন্ন জেলা থেকে 2100 জন বিচারক অংশ নেন প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে। শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নিম্ন আদালতের বিচারকরা তাদের দাবি তুলে ধরেন। প্রতিটি উপজেলার জন্য পৃথক আদালত নিশ্চিত করতে হবে। একটি সুনির্দিষ্ট মানদণ্ডের উপর ভিত্তি করে বিচারকদের বদলির ব্যবস্থা গ্রহণের বিনীত নিবেদন জানাচ্ছি। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, বুদ্ধিভিত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক। বিগত সময়ে যেসব বিচারক ফ্যাসিজমের দোষর হিসাবে মানুষের অধিকার হরণে ভূমিকা পালন করেছেন, তারা এখন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পোস্টিংয়ে রয়েছেন। এ বিষয় চলমান থাকলে জাতির কাছে ভুল মেসেজ যাবে। দায়িত্ব নেয়ার পর প্রথমবার বিচারকদের মুখোমুখি হয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ সংস্কার করা জরুরি ও গায়েবী মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসার কথা বলেন তিনি। বিচার বিভাগে যদি এমন কোনো বিচারক থাকেন যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে, এত খারাপ অভিযোগ, এত জঘন্য অভিযোগ বিচারালয় না বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যায় যে এই বিচারকে এই ধরনের বদনাম আছে। বিচারপতিরা যদি তাদের কাছে বিচার চাইতে আসে মানুষ, তারা বিব্রত বোধ করেন। কেন বিব্রত বোধ করেন আপনি? অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে যা মানুষের আস্থা নষ্ট করেছে। বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কার্যকর রূপে পৃথক না হওয়া, উপযুক্ত কর্তৃপক্ষের সংজ্ঞায় পরিবর্তন এনে সুপ্রিম কোর্ট সচিবালয় তথা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথে আইনগত কোনো বাধা থাকবে না। দেশে 42 লাখ মামলা বিচারাধীন উল্লেখ করে বিচারক সংকট ও বিচার বিভাগের দুর্নীতি রোধে জিরো টলারেন্সের কথা বলেন প্রধান বিচারপতি। ফৌজদারি মামলার তদন্ত কাজ যেন দীর্ঘদিন ঝুলে না থাকে, পুলিশকে সেই ব্যাপারে আন্তরিক হতে হবে। আমরা দেখেছি চাঞ্চল্যকর সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রদানের জন্য ইতিমধ্যে 111 বার সময় নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে আইন করার কথাও বলেন প্রধান বিচারপতি। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। শুক্রবার গোপালগঞ্জ জেলা থেকে আসা লোকজনই প্রথমে হামলা চালিয়েছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভিতরে। তাদের নেতৃত্বে ছিলেন সাবেক খতিব রুহুল আমিন, এমন অভিযোগ একাধিক ইসলামী দলের নেতাদের। এদিকে সংঘর্ষের ঘটনায় সাবেক খতিব সহ 54 জনের বিরুদ্ধে মামলা হয়েছে রাজধানী পল্টন থানায়। অজ্ঞাত আরও 5 থেকে 600 জনকে করা হয়েছে আসামি, জানাচ্ছেন দীপু সিকদার। জুমার নামাজের আগে বয়ান চলাকালে পালিয়ে যাওয়া খতিব রুহুল আমিন আর তার লোকজন বাধা দিলে শুরু হয় সংঘর্ষ, আর এতে নাকি অংশ নেন গোপালগঞ্জ থেকে 6টি বাস ভর্তি করে আসা সন্ত্রাসীরা। বেশ কিছুক্ষণ তুমুল সংঘর্ষের পর আতঙ্ক আর থমথমে পরিস্থিতির মধ্যে আদায় করা হয় জুম্মার নামাজ। সেই খতিবের মাধ্যমে তার বিশেষ এলাকার কিছু লোকজনকে নিয়ে এবং তারা তাদেরকে দিয়ে জুমা পড়াবে, এইভাবে তিনি এখানে আসছেন। অসন্তুষ্টের বহিঃপ্রকাশে যেটা কেউ কেউ সেটার প্রতিবাদ করছে, যে ওনার পিছনে একটু আওয়াজ উঠছে, আর আওয়াজ ওঠার পরেই যেটা আমরা শুনলাম যে বিশেষ সেই লোকগুলা তাদের উপর আক্রমণ চালাইছে, মসজিদে ভাঙচুর হয়েছে। হ্যাঁ, শুনছি যে গোপালগঞ্জের এলাকার অনেক লোকজন এখানে আসছে। এমন ঘটনাকে কোনোভাবেই সমর্থন করা যায় না বলে মনে করছে খেলাফত মজলিস। ঘটনাকে খুব বিচ্ছিন্ন ঘটনা বলার তো সুযোগ নাই, কারণ এখানে দায়িত্বশীল ব্যক্তিরা ছিলেন। দেশের সবচেয়ে ধর্মীয় একটা ইবাদতখানার মধ্যে ঘটনাটা ঘটেছে, সুতরাং এ ব্যাপারে যারা উপস্থিত ছিলেন অবশ্যই এদের তাদের দায় আছে। শুক্রবারের ঘটনায় অজ্ঞাতনামা 500-র বেশি মানুষকে করা হয়েছে মামলার আসামি। সাবেক খতিব সহ 54 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়, যাদের অধিকাংশের বাড়ি গোপালগঞ্জে। আজকেই মামলার আনুষ্ঠানিক অভিযুক্ত এসেছে, যে মামলার যে এজাহার এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করে আমরা তদন্তের সময় বের হয়ে আসবে। এই ঘটনা যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কিছু ষড়যন্ত্র করে বা কারো ইন্ধনে করে থাকে, সেটা অবশ্যই বেরিয়ে আসবে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। গুরুত্ব দিয়ে এবং নিবিড়ভাবে তদন্ত করছি। দীপু সিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনি প্রক্রিয়া মেনেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র আইনজীবীরা। বলেছেন, তারেক রহমান যখনই সম্মতি দিবেন তখনই শুরু হবে আইনি প্রক্রিয়া। বিস্তারিত শাকির আলম রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ছাড়েন 2008 সালের 11 সেপ্টেম্বর। দীর্ঘ ১৬ বছর সপরিবারে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি। বিএনপির এই নেতা দেশ ছাড়ার আগে ও পরে তার বিরুদ্ধে একের পর এক মামলা দেয়া হয়। প্রায় 50-এর বেশি মামলা হয়েছে তার বিরুদ্ধে। যাবজ্জীবন সহ 4 মামলায় তাকে সাজা দেয়া হয়। এছাড়া দেশের কোনো গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর ওই দিনই দেশের সব গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার করা হয়। এরপরই বিএনপির নেতাকর্মীরা আশা করেন ফিরবেন তাদের নেতা। তবে মাস পেরুলেও তারেক রহমানকে ফেরাতে তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। বিএনপির নেতৃত্বাধীন আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন বলেন, তারেক রহমানের সম্মতি পেলে সাজা স্থগিত চেয়ে আবেদন করে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া শুরু করবেন তারা। ৪০১ অনুসারে তারা সাজা স্থগিত রাখবেন, এই শর্তে যে এই মামলাগুলোতে তারেক রহমানের পক্ষে বা অন্যান্য যাদের এই ধরনের সাজা হয়েছে মিথ্যা, হয়রানিমূলক এবং বিদ্বেষমূলক মামলায়, সেই সমস্ত মামলা খালাসের জন্য আমরা পরবর্তীতে আদালতে আবেদন করব। আইনের প্রতি শ্রদ্ধাশীল তারেক রহমান সঠিক সময়ে দেশে ফিরবেন বলে মন্তব্য করেন বিএনপির আইন সম্পাদক। আদালত কর্তৃক একটা রায় ঘোষণা করা হয়, সেই রায়টা আর ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপই নেওয়া হবে। যেগুলো রায় হয়ে গেছে সেগুলা বিচারিক আদালত থেকে রায় হয়ে গেলে মিথ্যা হলেও সেটার একটা প্রসেসে যেতে হয়, সেই প্রসেসে অবলম্বন করা হবে আশা করছি। তবে কবে নাগাদ ফিরবেন সে বিষয়ে তারেক রহমান নিজেই সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেন তিনি। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। দেশকে এগিয়ে নিয়ে যেতে ও জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে শুধু সংস্কারের প্রস্তাব নয়, রাজনৈতিক অধিকার আদায় করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুরে ঐতিহাসিক গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্য ছবিতে সুমাইয়া খানের ডেস্ক রিপোর্ট। স্বৈরাচারকে বিদায়ে সব লক্ষ্য পূরণ হয়ে যায়নি, সামনে বাকি আরও অনেক পথ, আর সেই পথ পাড়ি দিতে ভোটের অধিকারও নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই পথ যদি আমরা সঠিকভাবে পাড়ি দিতে পারি, তাহলে আমরা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার যেটিকে খর্ব করা হয়েছিল, সেই অধিকারকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব। এ সময় তারেক রহমান বলেন, রাজনৈতিক মুক্তির পাশাপাশি জনগণকে অর্থনৈতিক মুক্তির পথও দেখাতে হবে। দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার সেটিকে যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, আমাদেরকে যদি বাংলাদেশের মানুষের মুক্তির যে মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সেটিকে যদি অর্জন করতে হয়, আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির কান্ডারি তারেক রহমান বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে, ভবিষ্যতে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সুমাইয়া খান, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। ছাত্র রাজনীতি বন্ধ করা সঠিক পদক্ষেপ নয়, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ছাত্র রাজনীতি সুস্থ না হলে দেশের রাজনীতি অসুস্থ হয়ে পড়বে। এছাড়া মব জাস্টিস ও পার্বতী চট্টগ্রামের ঘটনা বিচ্ছিন্ন নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র এখনও চলছে। ওমর ফাহিমের রিপোর্ট। বিএনপির পক্ষ থেকে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মির্জা ফখরুল ইসলামের একান্ত আলোচনা। এ সময় অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, চাইলেই দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকতে পারবে না সরকার, দেশের মানুষ তা মানবেও না। সবচেয়ে বড় ল্যাকিং যেটা, সেটা হচ্ছে একটা পলিটিক্যাল যে একটা আপনার বিষয়, সেটা কিন্তু একটু ল্যাকিং আছে। এটা কাভার আপ করা যায় একমাত্র যদি রেগুলার টাইম টু টাইম পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যদি আপনার আলোচনা করা যায়। ওই জায়গাটা যদি ল্যাকিং হয় তাহলে আপনার নিঃসন্দেহে কিছু পলিটিক্যাল গ্যাপ থেকে যেতে হবে। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। নির্বাচনটা হোক, নির্বাচনটা একটা অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে হচ্ছে, হোক, আর ওই নির্বাচনের জন্য যেটুকু সংস্কার করা দরকার, নির্বাচন কমিশন, প্রশাসন, সেগুলোর সংস্কারগুলো দ্রুত করে নির্বাচনটা করে সেখানে আপনি সব কিছু করতে পারেন। একই সাথে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়েও কথা বলেন বিএনপি মহাসচিব, তাগিদ দেন সমাধানের। এটাকে আমি পুরোপুরি মনে করি এটা একটা খারাপ পদক্ষেপ, কারণ মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিতে হবে এটা কোনো অ্যান্সার নয়। ট্রাই টু সর্ট আউট, যখন কোথায় সমস্যাটা কী হচ্ছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি। রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে ওই, এটা আমি একমত, রাজনৈতিক দলের লেজুরবৃত্তি করা যাবে না, করা উচিত না। এটাকে আপনার দূরে করার জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, কীভাবে কাজ করতে পারে, এটা ছাত্রদের সঙ্গে কথা বলেই এই ব্যবস্থাটা হবে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার কথাও বলেন মির্জা ফখরুল। তবে নিজে এসে আপনার ওমর ফাহিম, ২১শে টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। তুমুল আলোচনার সমালোচনার মাঝেই এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এদিকে সম্প্রতি ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার সংশ্লিষ্টতায় অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বাতিল করা হয়েছে তাদের আবাসিক সিট। একই সাথে হল প্রভোস্ট অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ মাসুমকে পরিবর্তন করে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় দেয়নি, আলোচনা পর্যায়ে আছে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা, মত প্রকাশের স্বাধীনতা, তাদের একাডেমিক এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিদের যে একটা আনুষ্ঠানিক সংবিধিবদ্ধ প্ল্যাটফর্ম আছে যেটাকে আমরা ডাকসু বলি, সেইটার ব্যাপারে তাদের জোরালো দাবি আছে। আমরা দেশে মব জাস্টিসের নামে হামলা ও গণপিটুনিতে হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি ও আইনের শাসনে আস্থা না থাকায় এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সুশাসন ফিরিয়ে না আনলে রাষ্ট্র বিপর্যয়ের মুখে পড়ার আশঙ্কাও করছেন তারা। শিউলি শবনমের প্রতিবেদন। 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে শিক্ষার্থীরা। একই দিন গণপিটুনিতে নিহত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা। শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগে দেশে এ পর্যন্ত অন্তত 30টি মব জাস্টিসের ঘটনা ঘটেছে, যেখানে কাউকে গণপিটুনি, কাউকে কান ধরানো কিংবা জুতার মালা পরাতে দেখা গেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন মব জাস্টিস দেশের পুরনো সংস্কৃতি। মব জাস্টিস নিয়ে বিগত সরকারের নমনীয় আচরণ এবং বিচারহীনতার সংস্কৃতি এমন নৈরাজ্যকে উস্কে দিয়েছে। তো 16 বছরে আমরা যে বিশ্ববিদ্যালয়গুলোতে গণরুম কালচার দেখেছি, আবরার ফাহাদের হত্যা দেখলাম, তো পুরো রাষ্ট্র কিন্তু আপনার মব জাস্টিসের দিকে চলে গেছে। এখানে বিচার বিভাগ ন্যায্যতার ভিত্তিতে কাউকে সাজা দেয় না, এখানে সরকার সিদ্ধান্ত করে কার জামিন হবে কার জামিন হবে না। আমরা দেখেছি যে মেয়েদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে, আমরা দেখে বদরুলকে সিলেটের, আমরা দেখেছি অনেক বড় বড় ঘটনা, মানুষকে নাড়ামাতা করে দেওয়া হয়েছে, গণপিটুনি দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু মামলার কোনো সুরা হয়নি। মব জাস্টিসের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন মানবাধিকার কর্মীরা। যে ইউনিভার্সিটিতে কিন্তু প্রভোস্ট, প্রক্টর, তারপরে ওখানে হাউস টিউটর থাকে এবং ভিসি আছে, এতগুলো জিনিস ব্যক্তি যারা আছে তারা থাকতে এই ধরনের নির্মম একটা বর্বর ঘটনা ঘটেছে, এটা কিন্তু তারাও কিন্তু দোষী এবং তার দায়ভার গ্রহণ করবে। হয় আমাকে এখান থেকে সরে যেতে হবে, অন্য কোনো মানুষকে দিতে হবে, অথবা আমাদেরকে কঠোরভাবে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। মব জাস্টিস শব্দটাকে মধ্যযুগীয় এবং ঘৃণিত উল্লেখ করে ছাত্রদের রাজপথ থেকে পড়ার টেবিলে ফেরাতে উদ্যোগ নেওয়ারও আহ্বান মানবাধিকার কর্মীদের। ছাত্রদের কন্ট্রোল করুক এবং তাদেরকে বলুক তারা পড়াশোনার টেবিলে ফিরে যাক। এখন আর তার কোনো ছাত্র রাজনীতির দরকার নেই, যে রাজনীতির দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেখানে দরকার নেই। শিউলি শবনম, 21শে টেলিভিশন, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে 23 সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে বিগত সময়ের মতো থাকছে না সফরসঙ্গীদের বিশাল বহর। 27 সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। কথা বলবেন বাংলাদেশে ঘটে যাওয়া অভূতপূর্ব গণ অভ্যুত্থান প্রসঙ্গে। বিস্তারিত থাকছে নাহিদ সিরাজিনীমির প্রতিবেদনে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের বিগত সময়ের চিত্র পাল্টে এবার ছোট বহর নিয়ে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার অধিবেশনে যোগদান প্রসঙ্গে বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্রিফিং, যেখানে উঠে আসে সাম্প্রতিক নানা বিষয়াবলীও। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, এবার প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যাবেন মাত্র ৫৭ জন। গতবারের ১৪৬ তুলনায় এবার ৫৭, এই হলো আমাদের সংখ্যাটা। এবার তার মধ্যে বড় অংশ কিন্তু নিরাপত্তা এবং প্রেস। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে একেবারেই নিতান্ত প্রয়োজন যারা, শুধু তারাই যাবেন। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দেশের নেতাদের দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে, তবে ভারতের প্রধানমন্ত্রীর সাথে হচ্ছে না বৈঠক। জনাব মোদি একটু আগে চলে আসছেন, আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন, কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। অধিবেশনে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা চাওয়ার পাশাপাশি অশান্ত পাহাড় নিয়ে সরকারের প্রচেষ্টার কথাও তুলে ধরা হবে। রোহিঙ্গা প্রসঙ্গে অবশ্যই আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে আসলে আমাদের স্ট্র্যাটেজি চেয়ে বরং তাদের যে চাপ প্রয়োগ করতে হবে, তাদের যে এখানে আরও অর্থ প্রদান করতে হবে তাদের আপকিপের জন্য, এই জিনিসগুলোর উপরে আমরা বেশি গুরুত্ব দেবো। এটার একমাত্র সমাধান হচ্ছে তাদের নিজ দেশে ফেরত যাওয়া, এবং তারাও ফেরত যেতে চায়, আমরাও চাই যে তারা ফেরত যাক, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের এই অধিবেশনেও গাজার পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করা হবে। ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনদের পক্ষে থেকেছে এবং সেটাই থাকবে। নাহিদ সিরাজিনীমি, ২১শে টেলিভিশন, ঢাকা। মৎস্য উপদেষ্টার অবস্থান উল্টে দিলেন বাণিজ্য উপদেষ্টা। দুর্গাপূজায় এবারও ইলিশ যাবে ভারতে, তাও আবার ১০০-৫০০ টন নয়, ৩০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। পট পরিবর্তনের পর অনেকটা আবেগেই এমনটা বলেছিলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। কিন্তু দুর্গাপূজায় ইলিশ পেতে মরিয়া ছিলেন কলকাতার মৎস্য ব্যবসায়ীরা। চিঠি পাঠালেন, পুজোয় ইলিশ চাই চাই। আমরা বিভিন্ন দফতরে ইমেল পাঠিয়েছি, কমার্স সচিব, তারপর অ্যাডভাইজার তৌহিদ সাহেব, সবাইকে চিঠি পাঠিয়েছি যাতে প্রত্যেক বছর মতো এই বছরও ওনারা আমাদেরকে পুজো উপলক্ষে ইলিশ মাছ দেয়। অতঃপর অবস্থান বদল হলো ঢাকার, এবারও ইলিশ যাবে ভারতে। মৎস্য উপদেষ্টার আবেগী সিদ্ধান্ত উল্টে দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় জানালো, দুর্গাপূজা উপলক্ষে এবার ৩০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি হবে। দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েক বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি হয়। সঞ্জয় অধিকারী, ২১শে টেলিভিশন, ঢাকা। সমাজের প্রতিটি স্তরেই ফ্যাসিবাদের দোসররা থাকায় রাতারাতি রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবর্তনের চেষ্টা বাধাগ্রস্ত করতে বিভিন্নভাবে তারা আক্রমণ করতে পারে বলেও সতর্ক করেন উপদেষ্টা। তবে রাজধানীতে আয়োজিত একই সংলাপে অংশ নিয়ে নেয়া অন্য বক্তারা দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার কাজ শুরুর উপর জোর দেন। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। আগামীর রাষ্ট্র ব্যবস্থা ও সংস্কার নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ ও এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এই সংলাপ আয়োজন। এতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ছাড়াও অংশ নেন বিভিন্ন রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাষ্ট্রের বিভিন্ন দিক নিয়ে বক্তারা আলোচনা করলেও প্রায় সবাই জোর দেন রাষ্ট্র সংস্কারের উপর। সদ্যগঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার এ সময় তুলে ধরেন সংস্কারের কিছু রূপরেখা। আমাদের প্রত্যেকেরই আমাদের ভূমিকা পালন করতে হবে, তা নইলে কিন্তু এই অপূর্ণ আকাঙ্ক্ষা, বাসনা, স্বপ্ন, প্রত্যাশা যাই বলি অপূর্ণ থেকে যাবে। সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংস্কারের উপর জোর দিয়ে দ্রুততার সঙ্গে সেটি শুরু করার তাগিদ দেন। এই সরকারের ব্যাকআপের জন্য, স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নাই। সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না। এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছে। এটা ১৫-১৭ বছরের মানুষের ক্ষোভ। আমাদেরকে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা বাহাসের মধ্যে দিয়ে যেতে হবে এবং সবগুলো পক্ষ যাতে এই গণতান্ত্রিক ঐক্যমত্যের মধ্যে থাকে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সময় বলেন, অন্তর্বর্তী সরকারের শতভাগ সদিচ্ছা থাকলেও রাতারাতি কোনো কিছুর পরিবর্তন করে ফেলা সম্ভব না। সমাজের প্রতিটা জায়গায় যখন ফ্যাসিজমের দোসররা একেবারে গ্রথিত অবস্থায় আছে, সেখানে ওভারনাইট সবকিছু টান দিয়ে চেঞ্জ করে দেওয়াটা সম্ভব না। সংলাপে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে হাসিনার ফ্যাসিবাদী রাজনীতির প্রসঙ্গেও কথা বলেন বক্তারা। আপনারা দেখেছেন যে ঘর পুড়ে যাচ্ছে। মাহিলা ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা। এখনো পর্যন্ত সিভিল সোসাইটির সঙ্গে কোনো ধরনের আলোচনায় না বসায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন চিন্তাবিদ ফরহাদ মাজার। তার মতে, ফ্যাসিস্ট শেখ হাসিনা আবার ফিরে আসুক, দেশের জনগণ তা চায় না। রাজধানীতে শিক্ষা ব্যবস্থা ও রাষ্ট্র সংস্কার শিরোনামে আলোচনা অনুষ্ঠানে ফরহাদ মাজার আরও বলেন, সরকারের সমালোচনা করা মানে তার বিরোধিতা করা নয়, বরং বর্তমান সরকারকে দেশের মানুষ সমর্থন করছে বলে এটি এখনও টিকে আছে। এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, তারাও আওয়ামী লীগের মতো যেন তেন উপায়ে ক্ষমতায় আসতে চায়। যদি বিএনপি আমাদের রাজনৈতিক ইচ্ছা এবং অভিপ্রায়কে মেটাতে পারে, অবশ্যই তরুণদের কোনো আলাদা রাজনৈতিক দল করার দরকার নেই। খুব ক্লিয়ার। আমি তাদের অনেক নেতাকে বলেছি যে যদি এটা থাকে তাহলে নিশ্চয়ই অটোমেটিক্যালি তরুণদের বিশাল একটা অংশ, যেই দলই এই তরুণদের অভিপ্রায়টা তাদের মধ্যে দিয়ে জনগণের যে ইচ্ছাটা প্রকাশিত হচ্ছে, যদি তারা এটাকে ধারণ করতে পারে তাহলে তো নতুন দল করার কোনো প্রয়োজন পড়ে না। যদি ধারণ করতে না পারে তাহলে তরুণদের একটা নতুন দল অবশ্যই আসবে। সুনির্দিষ্টভাবে জামায়াতের যারা ক্ষতি করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সিরাজগঞ্জ জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, দেশের সংস্কার আনতে অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দিতে হবে। শুধু তাই নয়, শেখ হাসিনা ও তার সহযোগীদের সকল অপকর্মের বিচারও প্রচলিত আইনে হবে। আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়া বলতে আইন হাতে না তুলে নেওয়ার কথা বলা হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, যুগ যুগ ধরে এটা চলতে থাকে। আমরা চাই এই নোংরা কাজের এখানেই পরিসমাপ্তি ঘটুক। তবে ন্যায় এবং ইনসাফের দাবি হচ্ছে, যিনি যে অপরাধ করেছেন নির্দিষ্ট অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রায় ৮,০০০ ছাত্র জনতাকে চিকিৎসা দিয়েছে রোগী কল্যাণ সমিতি। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২৬৭ জন। জেলা ও উপজেলা পর্যায়ে ৫২৫টি হাসপাতালে সমাজসেবা কার্যালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করে সমাজসেবা অধিদপ্তর। তারা জানায়, বিনামূল্যে রোগীদের ঔষধ, পরীক্ষা নিরীক্ষা, রক্ত, হুইলচেয়ার সহ বিভিন্ন সেবা বাবদ মোট ৯৫,১৩,২৭০ টাকা চিকিৎসা সহায়তা দেয়া হয়। এছাড়া আহত ৭,৪৯৭ রোগীকে দেয়া হয় কাউন্সেলিং সহ মানসিক স্বাস্থ্য সেবাও। আহতদের পুনর্বাসন নিশ্চিতেও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে সমাজসেবা অধিদপ্তরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত কলেজ ছাত্র ইলহাম সরকারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ বিদেশে বিভিন্ন ডাক্তারের সমন্বয়ে ইলহামের চিকিৎসার উদ্যোগ নিয়েছেন তিনি। তার নির্দেশে ইলহাম সরকারের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সার্বিক তদারকি করছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। এদিকে গুরুতর অসুস্থ ইলহামের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে তারেক রহমানের নির্দেশে দায়িত্বপ্রাপ্ত বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডক্টর পারভেজ রেজা কাকুনের কোঅর্ডিনেশনে বিশেষ ভার্চুয়ালি কনসালটেন্সি সভা হয়। অবৈধ ডিও ব্যবসার মাধ্যমে চট্টগ্রামে খাতুনগঞ্জ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে এস আলম সিন্ডিকেট। চিনি, ভোজ্য তেল সহ নিত্যপণ্যের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বিপুল অর্থ আয় করেন তারা। এই সিন্ডিকেটে একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল এস আলমের বেআই মীর গ্রুপের আব্দুস সালাম ও তৎকালীন চেম্বার সভাপতি মাহবুবুল আলমের হাতে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। ভোগ্যপণ্য অবৈধ মজুত ও মূল্য কারসাজি রোধে ২০১১ সালে প্রজ্ঞাপনের মাধ্যমে ডেলিভারি অর্ডার বা ডিউ প্রথা বাতিল করে সাপ্লাই অর্ডার বা এসও জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু দেশের গুরুত্বপূর্ণ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অবৈধ ডিউ প্রথা বহাল রেখে চিনি, ভোজ্য তেল এবং ভোগ্যপণ্যের বাজারে একক ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে মির গ্রুপের আব্দুস সালাম এবং তৎকালীন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। ১০০০ টন মাল কিনলেন, ১০০০ টনের মানে ১০০ টন করে আপনি ১০টা ডিউ আপনার পকেটে রাখলেন, এরকম অনেকে রাখে। এখন মিল থেকে যারা ডিউ ডেলিভারি দেয় তাদের উচিত হবে আপনার ডিউ আপনাকে ইস্যু করলাম আজকে ১ তারিখ, আপনি ১০ তারিখের মধ্যে মাল নিয়ে নেবেন। এদিকে ডিউর মাধ্যমে চিনির বাড়তি দামে বিক্রির কথা অপকর্তে স্বীকার করেছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বেআই আব্দুস সালাম। জানান কারা কিভাবে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেছেন। জিম্মি হয়ে যায় আমি এটা না করে পারবো না, এটা করতে হবে, এটা করতে হবে, এই ধরনের অনেকগুলো জিম্মি হয়ে যায় মানুষ। পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে এস আলম গ্রুপ, মির গ্রুপ এবং মাহবুবুল আলম বাজার থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানান ব্যবসায়ী নেতারা। বলেন সিন্ডিকেটের কারণে ভোক্তা ও সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা আগে থেকেও বলে আসছি, এখনও বলছি, এই সিন্ডিকেট এগুলো কিন্তু ভেঙে দিতে হবে। এই সিন্ডিকেটের কারণে আমাদের সাধারণ মানুষ, আমাদের পরিবার পরিজন নিয়ে চলতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতা দিয়ে ব্যবসা বাণিজ্যে সিন্ডিকেট তৈরি করেছিল। ব্যবসা বাণিজ্যে প্রতিযোগিতা ফেরাতে সুশাসন এবং গণতন্ত্র প্রয়োজন বলে মনে করছেন এই মুক্তিযোদ্ধা। বাজার ইকোনমির জায়গায় আপনার ব্যক্তিগত কিছু গোষ্ঠীর মধ্যে চলে গেছে, জিনিসপত্রের দাম বাড়ছে এবং এই লোকগুলি টাকার গুণে, টাকার বাহাদুরিতে, টাকার হ্যাডমে তারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, যা খুশি তা করতেছে। সিন্ডিকেট ভাঙতে বাজার ব্যবস্থাপনা পরিবর্তন, আমদানি করা সহ ব্যবসায়ী প্রতিনিধির সাথে আলোচনা করে সমন্বিত উদ্যোগ জরুরি বলে বলছেন ব্যবসায়ীরা। হাসান ফেরদৌস, ২১শে টেলিভিশন, চট্টগ্রাম। বিমানবন্দরে যাত্রী সেবায় দারুণ পরিবর্তন এসেছে। মাত্র ২০ মিনিটে পাওয়া যাচ্ছে লাগেজ। দীর্ঘ যাত্রা শেষে বিমানবন্দরে যে ভোগান্তির মধ্যে পড়তে হতো তা এখন নেই বললেই চলে। ওয়াইফাই সুবিধা, হটলাইন সুবিধার পাশাপাশি কাস্টমস ও এয়ারপোর্টের কর্মচারী কর্মকর্তাদের মাঝেও ব্যাপক পরিবর্তন দেখে খুশি যাত্রীরা। তবে এখানেই শেষ নয়, বিশ্বমানের সেবা দিতে কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এমনটাই জানালেন বেবিচক চেয়ারম্যান। মানসিকদার রিপোর্ট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন ১২০ থেকে ১৩০টি বিমান উড্ডয়ন অবতরণ করে। ২৪ ঘন্টায় বন্দর ব্যবহার করেন প্রায় ৩৭,০০০ যাত্রী। একসময় যাত্রী সেবার মান নিয়ে বিস্তর অভিযোগ থাকলেও এখন অনেকটাই কমে এসেছে, ফিরেছে স্বস্তিও। স্বাধীনতার সুবাতাস মানে ওইটা আমরা গ্রহণ করছি, আমাদের কাছে সবচেয়ে ভালো লাগছে। এবং শৃঙ্খলা যতটুকু খেয়াল করলাম, প্রতিটা সেক্টরেই পরিবর্তনের ছোঁয়া লাগছে। যত সব স্টাফ আছে তাদের ব্যবহারও খুব সুন্দর। কোনো চেঞ্জ ইমপ্লিমেন্ট করতে টাইম লাগবে, সো আমাদের সেই টাইমটা দিতে হবে। লাগেজ লাপাত্তা, ভেঙে যাওয়া, কেটে মালামাল চুরি ও নষ্ট হয়ে যাওয়া নিয়ে যে ক্ষোভ ছিল যাত্রীদের, সেটা এখন আর নেই। সময় মতো লাগেজ পেয়ে খুশি তারা। খুব দ্রুত সবকিছু হয়ে গেছে, মানে ইমিগ্রেশন কমপ্লিট করে বেল্টে আসার আগে লাগে চলে আসছে। আমাদের প্রত্যাশা আরো বেটার হওয়ার জন্য। প্রবাসী ও নতুন যাত্রীদের সহযোগিতার জন্য বিমানবন্দরে চালু করা হয়েছে হেল্প ডেস্ক। ফ্রি কল করা ও ওয়াইফাই ব্যবহারের সুবিধাও থাকছে। ফ্রি টেলিফোন করার জন্য একটা সুবিধা, এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে। ওয়াইফাই কানেক্ট করতে পেরেছি, একটু সময় লাগছে, বাট ইট ওয়াজ ফাইন। ওয়াইফাইটা বাইরের কান্ট্রির মতো ফ্রি হয়ে যাক, মানে যার হাতে যায় সে যাতে টাপ দিলেই হয় আর কি। হেল্পডেস্কের পাশাপাশি যে কোনো তথ্য, পরামর্শ এবং অভিযোগ জানাতে চালু করা হয়েছে 2টি হটলাইন নাম্বার ও ওয়েবসাইট। আমাদের টেলিফোনগুলো ছিল কিন্তু পজিশন মতো ছিল না, ওখানে কিন্তু নজরদারির ভিতরে রেখেছি যাতে যাত্রীরা হেনস্থার ভিতরে না পড়ে। টানাটানি যাত্রী, আমি জানি না, এই কিছু মাঝে মাঝে আমাদের কঠিন উদ্যোগ নিতে হয়, যেমন কিছু আনরুলি লোকজন থাকে, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। সেবার মান বৃদ্ধির পাশাপাশি রেমিটেন্স যোদ্ধা ও যাত্রীদের সাথে কর্মকর্তা ও কর্মচারীদের ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আমাদের অনেক কিছু আছে, সেগুলো ইউটিলাইজেশন নাই, তো এইটা করার পর আমি যেমন সমস্ত অর্গানাইজেশনগুলোর কথা বলেছি, সবাই একসাথে আসলে ঐক্যমত পোষণ করেছে এবং সবাই বলেছে যে হ্যাঁ, তারা তাদের বেস্টটা দিবে। যাত্রী সেবার মান উত্তরোত্তর আরও বাড়বে বলেও জানান বেবিচক চেয়ারম্যান। এখানে সীমে থাকলে তো আমাদের চলবে না, আমাদের আরও এগিয়ে যেতে হবে। একটা সময় সাধারণ যাত্রীদের নানা ধরনের অভিযোগ ছিল এই বিমানবন্দরকে নিয়ে, লাগেজ হারিয়ে যাওয়া সহ নানা রকমের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তেন যাত্রীরা। তবে এবার যাত্রীরা বলছেন আগের মতো সেরকম বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছে না। যাত্রী সেবার মান যেমন বেড়েছে, সেই সাথে যাত্রীরা চান যে এই সেবা আরও যেন বৃদ্ধি পায়। মানসিকদার, একুশে টেলিভিশন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। জামায়াত ক্ষমতায় গেলে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনো জামানত প্রয়োজন হবে না বলে জানিয়েছেন দলটির নায়েব আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা দক্ষিণ জামায়াতে ইসলাম আয়োজিত ব্যবসায়ী সমাবেশে একথা বলেন তিনি। এ সময় তিনি ক্ষুদ্র উদ্যোগে তাদের ছোট ছোট ঋণ নিয়ে কনসোর্টিয়াম করে বড় ব্যবসা করারও আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, অর্থনীতি ভেস্তে দেওয়ার কারিগরদের সাথেও কোনো আপোষ করা হবে না। গত সরকারের আমলে প্রতিবেশী একটি দেশকে খুশি করতে দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করা হয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা। আমরা যদি যাই 10 লক্ষ টাকার জন্য কোনো মর্গেজ লাগবে না। এটা এসএলই যে সিস্টেম আছে আপনারা জানেন, সে এসএলই সিস্টেমে এখনও চালু আছে, কিন্তু মর্গেজটাকে অনেক জায়গায় শর্ত করে দিয়েছে, কারণ মানুষকে ব্যাংক বিশ্বাস করে না। তা আমাদের সময়টা বিশ্বস্ত লোকেই বেশি থাকবে। এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফের সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। পাহাড় অশান্তের ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন, অস্থিতিশীলকারীদের কোনো ছাড় নয়। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের প্রস্তাব প্রধান বিচারপতির, বিচারক নিয়োগে করা হবে নীতিমালা। বায়তুল মোকাররমে হামলার নেতৃত্বের সাবেক খতিব, লোক আনা হয় গোপালগঞ্জ থেকে, 600 জনের বিরুদ্ধে মামলা। দেশকে এগিয়ে নিতে শুধু সংস্কারের প্রস্তাব নয়, রাজনৈতিক অধিকার আদায় করতে হবে বললেন তারেক রহমান। অবশেষে এবারও দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ইলিশ, রপ্তানি হবে 3000 মেট্রিক টন। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।